ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ম্যাথামেটিক্স এর উপর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে পার্ট থ্রি। আমরা আগে পার্ট ওয়ান ও পার্ট টু এগুলো সমাধান করেছি, আর আজ আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করব, যেটা এই রিসেন্ট দেওয়া হয়েছে। চলো আমরা শুরু করি। শুরু করতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আমরা আজকে শুরু করি। আজকে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 11 থেকে সুষম ঘন বস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, এটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। সুষম ঘন বস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, এটা নিয়েই তোমাদের এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এগুলো তোমরা নিশ্চয়ই পড়াশোনা করেছো, আমি তবুও এখানে একটু আলোচনা করে দেব। প্রথম দেখো, নিচে বলেছে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এক নম্বর বলা হয়েছে শূন্য স্থান পূরণ, প্রথমে বলেছে শূন্য স্থান পূরণ করো। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা বলা হয়েছে দেখো, লুডোর ছক্কা আকারের ঘনবস্তু হলো ড্যাশ। লুডোর ছক্কা আকারের ঘনবস্তুটা কী তা নিশ্চয়ই সবাই জানো। এখন তোমরা লকডাউনে বাড়িতেই বসে আছো, তো বাড়িতে বসার জন্যই তোমরা কী করছো, বাড়িতে বসে নিশ্চয়ই লুডো খেলছো। দেখো এই যে এটা 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 কী, এটা হচ্ছে লুডোর গুটি, তাই না? দেখো, খেয়াল করে দেখো, প্রতিটা দেখো দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে? এবং এই দিকটা হচ্ছে উচ্চ। একটু বন্ধ দেখাই, একটু বড় করে দেখাই, তাহলে এটা কী হচ্ছে এটা? তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এই জায়গাটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? দেখতেই পাচ্ছে, খেয়াল করে দেখতে, সবগুলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এর কি সব সমান, বুঝতে পেরেছো? এটা কী হয়, সবগুলো সমান, ঠিক আছে? তার জন্য এই যে এইটা লুডো গুটি, এটাকে আমরা তাহলে কী বলবো, না এখানে লুডোর ছক্কা আকারে ঘনবস্তুটি হলো কী হবে, একটা হচ্ছে ঘনক, এটা কী বলা হয়, ঘনক। তাই এখানে উত্তরটা কী লিখবে, না ঘনক, ঠিক আছে? উত্তরটা কী হবে, ঘনক। ওকে, ব্যাস। এবার দেখো, এবার দু নম্বর বলেছে একটি আয়তঘনের তল সংখ্যা ড্যাশ। একটা আয়তঘনকে তল, আয়তঘনক নিশ্চয়ই জানো, ধরো একটা ইঁট বা একটা বই, যে এগুলোকে বলা হয় আয়তঘনের উদাহরণ। তার তল সংখ্যা কোনগুলো দেখো, তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাই। ধরো এটা একটা বাক্স, এটা একটা বাক্স, এটা কিসের বাক্স, একটা জিওর বাক্স ধরে নিচ্ছি, দেখো এইটা আমি দেখো আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এর এই এটার তল কী কী হবে, দেখতেই পাচ্ছ। আমি যদি সেটাকেই ধরি, আমি লুডো গুটিটাকে যদি ধরি তল, আমরা এটা এখান থেকে আরও বুঝতে সুবিধা হবে। তাহলে কী কী তল তল আছে দেখো, এটা একটা তল, উপর একটা তল, তার ঠিক নিচে একটা তল, দুটো, ঠিক আছে? এদিকে একটা তল, তার ঠিক উল্টো ধারে একটা তল, কত হলো, চারটে। আর এদিকটা একটা তল, এদিকে একটা তল, কতগুলো হলো, টোটাল ছয়টি। তাহলে একটি আয়তঘনের তল সংখ্যা কয়টি হবে, না একটি আয়তঘনকের তল সংখ্যা অবশ্যই হবে ছয়টি, ঠিক আছে? একটি আয়তঘনকের তল সংখ্যা কতগুলো হবে, ছয়টি, বোঝা গেছে? ব্যাস। এবার বলছে একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের তলের আকার কীরূপ। বলছে একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙ, ঠিক আছে? তলের এত নিশ্চয়ই তোমরা ফাঁপা চোঙ দেখেছ, যেমন কি পাইপ। আমি তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো একটা ছবি দেখাচ্ছি, দেখো এই একটা ফাঁপা চোঙ, বুঝতে ভিতরটা এটা এটা পুরো ফাঁপা, এটা এটা একটা চোঙ, ঠিক আছে? এটা একটা কি চোং, ব্যাস। এই চোঙে চোঙে বলেছে তলের আকৃতি কী, মানে এই চোঙ দেখো, এখানে তো কোনো তল নেই, তল কোথায় আছে, এই যে পুরো পোর্শনটা জুড়ে আছে, এটা হচ্ছে তল। এটা কী তল, আমাদের তল নিশ্চয়ই জানি দুটো রকম, দু রকম হয়। একটা হচ্ছে সমতল, মানে এটা হচ্ছে বই, এই যে আমার খাতার উপর আমার তল দেখো, কোন আমরা যে খাতার উপর যখন হাতটা ঘষছি বা হাত গোলাচ্ছি, তখন কি কোনো কোথাও অসুবিধা হচ্ছে, কোথাও অসুবিধা হচ্ছে না। কিন্তু বক্রতলের কথা কীভাবে করতে, আমরা হাত ঘোরাতে ধরে যে এটা 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 কী তল, এইভাবে আমরা ঘোরাতে হচ্ছে, এইভাবে যে ঘোরাচ্ছি আমরা, এটা হচ্ছে বক্রতল, বুঝতে পেরেছো? যে তলে হাত বোলাতে গেলে বারবার হাত ঘোরাতে হয়, অর্থাৎ তলটি কেবলই বেঁকে বেঁকে যায়, এরূপ তলকে আমরা বলবো বক্রতল। আর সমতল হলো কোনোভাবে হাত বোলালে কোনোভাবেই কখনো হাত ঘোরাতে হচ্ছে না, সোজা সোজা চলে যাচ্ছে, দেখো এটাই হচ্ছে সমতল, ঠিক আছে? আর ওইগুলো এইটা এই যে ঘোরাতে হচ্ছে, এটা হচ্ছে কি বক্রতল, বুঝতে পেরেছো? তাহলে বুঝতেই পেরেছো এই দুমুখ খোলা ফাঁপা চোঙের তলের আকার কীরকম হবে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, এটা কী হবে, সমতল হবে না বক্রতল হবে, এটা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা হবে বক্রতল। তাহলে উত্তরটা অবশ্যই এখানে লিখে কী লিখবে, উত্তরটা অবশ্যই লিখবে বক্রতল, এখানে লিখে দেবে বক্রতল, ঠিক আছে? তারা একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের তলের আকৃতি কীরকম হবে, না বক্রতল আকারে হবে, ওকে, বোঝা গেছে? ব্যাস। তারপর দুয়ে কী বলেছে, বলছে একটি মুখ বন্ধ শঙ্কুর কয়টি তল আছে।
একটি মুখ বন্ধ শঙ্কুর কয়টি তোল আছে? মুখ বন্ধ শঙ্কু, শঙ্কু নিশ্চয়ই জানো, শঙ্কুর উদাহরণ নিশ্চয়ই জানো তো, যে টুপুর। তাহলে আমি একটা শঙ্কু আঁকি, ধরো এই দেখো শঙ্কুটা আঁকছি, দেখো এই দিয়ে এই এই, ঠিক আছে, এটা একটা হচ্ছে শঙ্কু, ঠিক আছে। এবার কি বলেছে, একটি মুখ বন্ধ শঙ্কু, তাহলে এটা মুখ বন্ধ শঙ্কু মানে এটা আমার মুখ বন্ধ করা আছে, এটা বন্ধ করা আছে, এই মুখ বন্ধ করা আছে। শঙ্কুর কয়টি তল, তা তল বুঝতে পারছো? তা এই যে নিচে যে প্রশ্ন দেখতে পাচ্ছে, এটা একটা হচ্ছে সমতল, এটা কি তল, এটা হচ্ছে সমতল। আর এই উপর যে প্রশ্নটা, এটা হচ্ছে কি বক্রতল, এটা এই এই যে এই তলগুলো, এটাকে কি বলা হচ্ছে বক্রতল। তাহলে একটি মুখ বন্ধ শঙ্কুর কয়টি তল আছে, তার কি উত্তরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, উত্তরটা হবে কি দুইটি তল আছে, দুইটি তল আছে, ঠিক আছে। উত্তরটা কি হবে, দুইটি তল আছে, একটি মুখ বন্ধ শঙ্কুর কয়টি তল আছে, না দুইটি তল আছে, বোঝা গেছে। ওকে, এবার দেখো তিনের দাগের যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা একটু মনে দেখো। তিনের দাগের ছবি দেওয়া হয়েছে, মনে একটু দেখো তো, ছবি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কি বলেছে, পাশের চিত্রের আকারের একটি কাগজকে ফুটকি বরাবর ভাঁজ করলে যে ঘন বস্তুটি পাওয়া যায় তার নাম কি, ঠিক আছে। বস্তুটি পাশে চিত্রের আকারে একটি কাগজকে ফুটকি বরাবর ভাঁজ করলে যে ঘন বস্তুটি পাওয়া যায় তার নাম কি, ঠিক আছে। এই যে পুটকিগুলো দেখতে পাচ্ছ, পুটকিগুলো দেখতে পাচ্ছ তো, এই পুটকি বরাবর যদি এটাকে আমি ঘষে দিই, এটাকে আমি এটাকে এটাকে আমরা যদি বাঁকিয়ে দিই, তাহলে ছবিটা ধরুন এই ধরনের ছবিটা আসছে, কীরকম ধরনের ছবিটা আসছে দেখো, মন দিয়ে দেখো একটু, এই 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 এটা করে নিলাম, নিচেও ঠিক একই রকম, এটা আমি এই দিকে নিচটা করে নামিয়ে নিলাম, মন দিয়ে একটু দেখবে, আবার এইখানটা নিয়ে আবার এটাকে এই এই নিয়ে নিলাম, এবার এইটাকে আমরা ডট ডট যদি করে দিই এই, ঠিক আছে। এইটা বলছি এই পাশে চিত্রের কাছে এই এই ফুটকি যে ঘনবস্তু পাওয়া যায় তার নাম কি, মানে এটাকে আমি যদি মুড়ে দিচ্ছি, এটাকে আমরা এদিকে যদি মুড়ে দিই, ভাঁজ করাটাকে মুড়ে যদি দিই, বুঝতে পাওয়া যায় তার নাম কি, বুঝতে পারছো এটা কী হবে বলো তো, উত্তরটা কী হবে, উত্তরটা হবে প্রিজম, কি উত্তরটা কী হবে, উত্তরটা হবে এর নাম হচ্ছে প্রিজম, এর নামটাকে তাহলে বলা হয় প্রিজম, পয়র ফল শিকা বোরকা জয় ম, প্রিজম, এইভাবে তোমরা সুন্দর করে লিখবে প্রিজম, পাশে এই ছবিটাকে বলো প্রিজম। দেখো তোমরা নিশ্চয়ই দেখেছো এটা কি বলো তো, এটা দেখো, এটা প্রিজমের উদাহরণ তোমাকে দেখাচ্ছে, একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাতে বলছিলাম, দেখো এই প্রিজম দেখো, দেখেছো, দেখো এখানে তো কতগুলো কল আছে দেখতে পাচ্ছো, দেখো এই এই উপরটা থাকবে সবসময় ত্রিভুজাকার, একটা ত্রিভুজ থাকতে পারে বা চতুর্ভুজ থাকতে, এখানে থাকবে, এখানে যে ছবিটা দেওয়া হয়েছে দেখো, এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ত্রিভুজাকার দেওয়া হয়েছে, এই উপরটা থাকবে ত্রিভুজ, তাহলে উপরে যা থাকবে নিচটাও তাই থাকবে, ঠিক আছে। আর এদিকে তল কথা বললে, এদিকে একটা তল, এদিকে একটা তল, আর এদিকে একটা তল, টোটাল তিনটে তল দেখো, এদিকে এটা একটা তল, এদিকে একটা তল, আর আর এদিকে একটা তল আছে, তা টোটাল তিনটে তল এদিকগুলো আছে, আর উপরে একটা তল, নিচে একটা তল আছে, বুঝতে পেরেছো। তাহলে এর তল কত কতগুলো হবে বলো তো, এর তল কতগুলো হবে, তাহলে এক দুই তিন, উপরের চার, নিচে একটা পাঁচ, তাহলে উত্তরটা হবে পাঁচ। এখানে বলেছে ওই এই ঘনবস্তুর তল সংখ্যা লেখো, তাহলে এই ঘনবস্তুর তল সংখ্যা কতগুলো হবে, এই ঘনবস্তুর তল সংখ্যা হবে পাঁচটি তল, ঠিক আছে, এই ঘনবস্তুর তল সংখ্যা কত হবে, পাঁচটি তল, বুঝতে পেরেছো। তাহলে আমরা তোমরা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে এইভাবে সুন্দর করে দেখালাম, এটা একটা হচ্ছে রেজার, রেজারটা এইভাবে তৈরি, যাই হোক এটা একটা হচ্ছে কি চলুন, এটা এরকম, এটা এক ধরনের প্রিজম, ঠিক আছে, বুঝতে পেরেছো, ব্যাস ওকে। আচ্ছা এরপর কি বলেছে দেখো, চারের দাগে বলেছে তোমার বাড়ির মেঝের উপরিতলটি একটি চিত্র এঁকে দেখাও, ঠিক আছে। তা তোমার বাড়ির মেঝের উপরিতলটা নিশ্চয়ই আঁকছবি আঁকতে পারবে, কোনো সমস্যা নেই, আঁকতে পারবে তো, তা সুন্দর করে একটা ছবি এঁকে ফেললে, দেখো আমি একটু জাস্ট এঁকে ফেলছি, দেখো তো একটা একটা তোমার মতো করে তুমি আঁকবে, এই এক করে আঁকলে, এই করে একটা আঁকলে, এই মেঝে একটা এঁকে ফেললে, এইভাবে একটা মেঝে এঁকে ফেললে, ঠিক আছে, এইভাবে একটা সুন্দর করে একটা মেঝে এঁকে ফেললে, ঠিক আছে, এটা একটা কী কী করলে না, এটা একটা মেঝে এঁকে ফেললাম, ওকে ওকে বুঝতে পেরেছো, এটা আমি সুন্দর একটা মেঝে এঁকে ফেললাম, ওকে। এরপরে কী বলেছে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন, তোমার বাড়ির মেঝের উপর তাহলে একটা চিত্র চিত্র এঁকে দেখাতে, মেঝে তাহলে এই মেঝেটা এটা নিশ্চয়ই কী হবে, সমতল হবে, বুঝতে পারবে মেঝেটা কি অবশ্যই সমতল হবে, ওকে। আচ্ছা দু নম্বর কী বলেছে, তোমার খেলার বলটি একে তার উপরের তলটি কিরু হবে, তাহলে তোমার খেলার বল, ধরো তুমি একটা খেলার বল আঁকলে, বল নিশ্চয়ই দেখেছো বা বল তোমরা খেলো সবাই, তোমরা একটা খেলার বল আঁকলে তাহলে বলটা কীরকম হবে, গোলাকার হবে, তাই না, তাহলে এটাকে দেখো বৃত্ত টাইপের। এবার এটাকে যদি তোমরা যদি খেলার বল আকার তোমরা যদি সুন্দর করে এইভাবে একটা এঁকে দাও, এইভাবে সুন্দর করে যদি এইভাবে এঁকে না, তাহলে এটা একটা খেলার বল হয়ে গেল,
এটা খেলার বল হয়ে গেল, তাই না? এটা খেলার বল হয়ে গেল। তাহলে এই খেলার বলটা বলেছে, বলছে খেলার বলটি এঁকে তার উপরের তলটা কি, তার উপরের তল মানে এই যে পরিসর উপরটা, যখন যখন হাত ঘোরাবে বলটাকে যখন ঘোরাবে, তখন বলটাকে যখন ঘোরাবে সেটা কী হবে, নিশ্চয়ই সমতল হবে না বক্রতল হবে? একটু আগেই বলেছিলাম না, তা হাত ঘোরালে অবশ্যই মানে তলটা যখন আমি হাত দিয়ে ঘোরাবো, বোলাতে থাকবো, তখন অবশ্যই হাতটা কি ঘোরাতে হবে, এইভাবে বলটাকে এইভাবে কী হবে, এইভাবে আমরা ঘোরাচ্ছি, এইভাবে আমরা ঘোরাচ্ছি, তাহলে এটা কী হবে, বক্রতল। তাহলে বুঝতেই পারছি, তাহলে তোমার খেলার বলটি এঁকে তার উপরের তলটি কিরু হবে লিখো। তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা হবে ছবিটা তো আঁকবে এইভাবে, আঁকার পর উত্তরটা লিখবে এটা হবে কি, বক্রতল। উত্তরটা হবে বক্রতল, উপর তলটা নিশ্চয়ই হবে কি, বক্রতল। বুঝতে পেরেছো? এই এই উত্তর। এরপরে বলেছে 3 নম্বর কোশ্চেন বলেছে, একটি নিরেট অর্ধগোলককে এঁকে তার তল সংখ্যা লেখো। দেখো অর্ধগোলক, দেখো আমি আঁকি তো অর্ধগোলক, এইটা তাহলে পুরোটা হচ্ছে আমাকে এটা একরকম একটা গোলক, এই যেমন বলটা এঁকেছিলাম এটা হচ্ছে গোলক, এই গোলককে কেটে দিলেই হয়ে যাবে কি, অর্ধগোলক। তো অর্ধগোলক আঁকার জন্য কী করতো, যদি কেটে দেওয়া হয়, কেটে দিলে পোর্শনটা হবে এইরকম ধরনের। দেখো এই কেটে দিলাম, যদি মাঝখানে যদি তুমি কেটে দাও, বলটাকে যদি মাঝখানে কেটে দাও, ধরো এই ধরনের একটা ছবি আসবে, এই ধরনের একটা ছবি আসবে, ঠিক আছে? এই পোর্শনটা এইটা হচ্ছে অর্ধগোলক, কেটে দিলে এটা হচ্ছে কি, এটা একটা সমতল হয়ে যাবে, এটা তখন কী হবে, এটা হচ্ছে পুরো পোর্শনটা কী হয়ে যাবে, এই পুরো পোর্শনটা হবে সমতল। বুঝতে পেরেছো? এই পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটাই হবে সমতল, আর এই যে নিচের পোর্শন যেটা আছে সেটা হবে কি, বক্রতল, নিচটা হবে বক্রতল আর উপরটা হবে সমতল। যখন এইটাকে যখন তুমি এইভাবে যদি পুরো কেটে দেবে, সোজা করে যদি কেটে দাও, এটা যদি এইভাবে কেটে দাও, কেটে দিলে হবে পোর্শনটা হবে এইটুকু পোর্শন। বুঝতে পেরেছো? তাহলে কী দাঁড়ালো, তাহলে এটা কী হবে, বলেছে একটি নিরেট অর্ধগোলককে এঁকে তার তল সংখ্যা, তাহলে এর তল সংখ্যা কতগুলো হবে, না এর তল সংখ্যা হবে, তাহলে নিরেট উত্তরা লিখবে এইভাবে, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হবে, তল সংখ্যা হবে কী হবে, তল সংখ্যা হবে 2টি। বুঝতে পেরেছো? একটা হচ্ছে এইটা সমতল আর একটা হচ্ছে বক্রতল। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তোমাদেরকে আমি সুন্দর করে ছবি এঁকে সুন্দর করে বুঝিয়ে দিলাম, তোমরা অবশ্যই এগুলো বাড়িতে থেকে খাতায় করে সুন্দর করে এগুলো ভালো করে কোশ্চেন এবং উত্তর লিখবে, লিখে স্কুল খুললে শিক্ষক মহাশয়কে এগুলো জমা করবে, ঠিক আছে? সকলে বাড়িতে থাকবে এবং সুস্থ থাকবে। আর অবশ্যই বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।